সরি গানটা পড়ে যেতেছে। কি অবস্থা রে এখন? জ্বর কমছে? আর কমা কমি বাড়ার উপরেই তো আছে। কালকে সারাদিন তাও তো কিছু একটু খাইছে, আজকে সারাদিন কোনো কিছু খাওয়া দাওয়া নাই, এমনি করে চলতে থাকলে কি বিপদের দিনে মাসি দাও না রে? চারদিন ধরে জ্বর, কিচ্ছু খায় না, শেষেতে তোর শ্বাসই নিতে পারে নাই। তোমরা ওনার থেকে একটু দূরে থাকো, একটাও দেখি মাস্ক পরো নাই, সবগুলি তো একসাথে মরবা। ডাক্তার সাহেব, আপনি তাড়াতাড়ি আমাদের সখীকে ভর্তি করেন, তাকে না কেমন কাটা মুরগির মত কাতরাইতে আছে। ভর্তি করার জন্য তো আইসিইউ খালি থাকা লাগবে, বাতাসের মতন সব জায়গায় করোনা ছড়িয়ে গেছে, একটা বেডও খালি নাই। হায় হায়, কি কইতেছেন আপনি ডাক্তার? সরকারি হাসপাতালে গেছিলাম, ওইটা কয় বেড ফাঁকা নাই, আবার আপনি করে এনে আইলাম, এনে তো টাকা দিয়ে ট্রিটমেন্ট করবেন, তাও কইতেছেন বেড ফাঁকা নাই। তাহলে মানুষ বাঁচবো কেমনে, আমার সখীরে বাঁচাবো কেমনে ডাক্তার? আচ্ছা আচ্ছা, তোমরা একটু শান্ত হও, দেখি আমি একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছি, অন্য হসপিটালে নিয়ে যাও, আসো চলো। এই আয়, আমার ছেলেটা অসুস্থ, আমাদের একটা আইসিইউ বেড দরকার। জি ভাই, পাওয়া যাবে? হ্যাঁ, নাই, দেখেন না ভাই, একটু চেষ্টা করে ভাই, ভাই প্লিজ, আমার ছেলেটা মারা যাবে ভাই। ভাই ভাই মরে যাবে ভাই, আমাদের একটা আইসিইউর একটা সিট আপনি ম্যানেজ করে দেন, আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি ওর বাবা, আমার ছেলেটা আমার চোখের সামনে মরে যাবে, একটা একটা ব্যবস্থা করেন ভাই প্লিজ। আমি এই যে আমি আপনার পায়ে ধরছি, আমি আপনার পায়ে ধরছি, আপনি আমার ছেলের জীবনটা ভিক্ষা দেন ভাই, একটা আইসিইউকে ম্যানেজ করে দেন ভাই, আমি আমি সহ্য করতে পারছি না ভাই, প্লিজ ম্যানেজ করে দেন ভাই। আলতাফ, কোথায় তুই? আরে আমার ছেলেটা মারা যাচ্ছে, একটা আইসিইউ বেড দরকার। আরে বুঝতে পারছি না, ফেলে দে, খুশমুস্তে ফেলে দিয়ে যা, কোথায় পাওয়া যায় দেখ, খোঁজ কর। আরে কি আশ্চর্য, ওখান থেকে ফিরতে তো 2 ঘন্টা লাগবে, ফোনে ফোনে দেখ, তুই তাড়াতাড়ি যা। বাবা বাবা, এই যে আমি ভাই, আমার ছেলেটা খুবই অসুস্থ, একটা সিট লাগবে, একটা আইসিইউ, আইসিইউতে একটা সিট দরকার। ভাই আমি হাত করছি, যদি পাওয়া যায় ভাই একটু চেষ্টা করি। স্যার আস
আসলে আমাদের দিতে পারলে তো ভালো হতো আসলে আমরা সর আমার বাবা হওয়ার জন্য।